তানজিলার আসল বাবা কে, এখন সে বর্তমানে কোথায় থাকে, এই সমস্ত বিষয় জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন একবারে শেষ পর্যন্ত। যে এই ভিডিওর মাঝখানে আমি বলে দিব যে তানজিলার বাবা কে, এখন সে বর্তমানে কোথায় থাকে এবং কি করে, তার বর্তমান সংসারে কয়টা ছেলে মেয়ে আছে। তো চলেন আমরা ভিডিও শুরু করি। হ্যালো গুড পিপল, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি কোন বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর আজকে এই যে প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে আসলে আমি ভিডিওটা মূলত করছি, বানাইতে বসছিলাম। যদি কথা এদিক ওদিক হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ সবসময় যে সমান হয় এমন কোনো কথা নয়। প্রচণ্ড মাথা ব্যথা, মাথার একটা সাইড প্লাস নাকের একটা পাশ ব্যথা, মানে এক মাথার এক পাশ আর নাক শুদ্ধ আর কি বন্ধ, আর এদিকে প্রচণ্ড ব্যথা, যেই কারণে আসলে মাথা তুইলা কথা বলাটাই আমার জন্য খুব কষ্টকর। তারপরে আমার ভিডিও বানাইতে হয় কারণ আমার অনেক অনেক ভিউয়ার্স ভাই বোন আছে যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে। আমি একটা ভিডিও করে রাখছি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, যে আপনারা আমি লাস্ট ওই এক মাস যে গ্যাপ ছিলাম, তো সেই গ্যাপে থাকা অবস্থায় যে আপনারা আমার কত খোঁজখবর নিছেন, প্লাস আমার ভিডিওতে আয়সা যে কত কত কমেন্ট করছেন, আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আপনারা বুঝতে পারবেন। অনেকে মনে করেন যে আমি আসলে ফেকভাবে কথা বলি, আসলে আমি ফেক কথার ধারও ধারি না, প্লাস আমি বলিও না, আমি যখন যেটা বলি সেটাই করি। তা আমি এটা খুব আস্তে ধীরে আর কি, মানে আমি ইয়া করবো নি, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা বানানোর কোনো ইচ্ছা ছিল না কারণ আমি আসলে খুবই ক্লান্ত, প্লাস আমার এত মাথা ব্যথা, আর জানেনই তো মাথা ব্যথা হইলে মানুষের কী অবস্থা হইতে পারে, তো আমারও সেম অবস্থা। তো যাই হোক, আর আরেকটা কথা, যারা যারা আমাকে পেজে আমার পেজে ইনফরমেশন দিচ্ছেন, বিশেষ করে রোকসানা আপু, মানে রোকসানা বেগম আপু, আপনার আমার পেজে কোনো ইয়ে করেন না, ইনবক্সই করেন না, কারণ আমার পেজে কাজ চলতেছে, হ্যাঁ টেকনিক্যাল কাজ চলতেছে, প্লাস আমার পেজটাকে সুন্দর করে আমার সাজাইতে হবে। শুধু একটা পেজ না, আমার আরও কয়েকটা আদার্স পেজ আছে যেগুলোতে আমি কাজ করতে চাচ্ছি, যে পেজগুলো আমি সুন্দরভাবে ইয়া করবো। এডিটিংয়ের ব্যাপার আছে বা থাকে না, অনেক ঝামেলা ঝুমেলা আছে যেগুলো আসলে শেয়ার করার মতো না। তারপরেও আমি বলতেছি যে আপনারা এখন আর আমার পেজে কিছুদিন বন্ধ রাখেন, কোনো কমেন্ট করে কোনো ইনবক্স বা কোনো টেক্সট বা কোনো ভয়েস পাঠায়েন না, কারণ আমি ওগুলা শোনার সময়ও পাই না, প্লাস আমার এই পেজটা অন্যজনের হাতে আছে যেহেতু আমি কাজ করাচ্ছি, আর আমার কাছে আসলে পেজ বা ইউটিউব নিয়ে মানে সব কাজ একত্রে করা সম্ভব না। আমি একটা ভিডিও বানাই, এটার এডিটিংও করতে আমার অনেক ঝামেলা হয়, তো যেই কারণে আমি পেজের ব্যাপারটা এখন আর দেখতেছি না, হ্যান্ডেল করতে পারতেছি না। সো আপনারা কেউ আমাকে পেজে নক করেন না বা কোনো ইনবক্স করেন না, আমার যদি ইনফরমেশনের দরকার হয় বা আপনারা যদি আমাকে ইনফরমেশন দিতে চান, আপনারা আমার কমেন্টে ইনফরমেশন দিতে পারেন। তো আবার কি বলবো, লাস্ট কয়েকদিন ধরে আমি দুই দিন ধরে আমি আমার কমেন্ট বক্সটা চালু রাখছি, যে কোনো কাজে চালু রাখছি। তো ফকিন্নিগুলো আয়সা আয়সা যে ফকিন্নি মার্কা কমেন্ট করে, ইমানদারগিরি যে দেখাওস, তা তোকে ইমানদারগিরি তোরা ওই শালি মাজারে গিয়া যায় এই তবারক বিলায় তারপরে ইমানদারগিরি দেখা। আমার আমার ভিডিওর কমেন্টটা সে ইমানদারগিরি করতে হবে না, কারণ আমি জানি আমি কী করতেছি। সো তুমি অন্যায়টারে দেখা, অন্যায় যে সহ্য করে সে তো সমান, সে তো ওই অন্যায়কারীর কাতারেই দাঁড়ায়, তাই না? তো ওইসব ভাওতা মাওতা দুনফুন কথাবার্তা আমার সাথে বলতে আসবে না। আমি প্রচণ্ড আমার মেজাজ খারাপ হইলে টোলে না একেবারে, মানে কী যে কমো আমি কমেন্ট বক্সে আমি নিজেও জানি না। আর যদি হেডা না হয় ভিডিও কইরে একবার বাস দিব, আমার ভিডিওতে আমার চ্যানেলে আমি আমি কী ধরনের টাইটেল থাম্বনেল দিব সেটা আমি একান্ত আমি জানবো, যেহেতু আমার চ্যানেল, আমার আমার সব কিছু, আমার ভিডিও, এই এই আমার ভিডিওতে তোগো মায়ে করে ভাড়াও লাগাইতে পারি বিনা পয়সায়, আবার পয়সা দিয়েও ভাড়া লাগাইতে পারি, সেটা একমাত্র আমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, কেউ যদি আমার পায়ে ধরো যে না তোগো মারে টাকার বিনিময়ে ভাড়া লাগাইতে হবে, সেটাও আমি বুঝবো। ফকিরনির বাচ্চারা, আমি যে গুগলের সাথে কাজ করতেছি, আমি মাসে মাসে গুগল রে, আমি যখন আমার যখন পেমেন্ট আসে আমি গুগল রে ইয়া করি, ট্যাক্স দিই, বুঝছিস, ট্যাক্স দিয়ে তারপর আমি ইউটিউবের সাথে কাজ করি। তোমাকে মা মায়ের ঘরে ভাড়া দিলেও সেই টাকা উঠবে না, সো কাজে আমি কী করি না করি সেটা নিয়ে কোনো কথাই বলো না। তোমাকে ভালো লাগলে তোমরা ভিডিও দেখো, না লাগলে তোমরা লাত্তি খাওয়ার আগে বাইরে যাও, তাও চুলকানিমূলক কমেন্ট করবে না, চুলকানিমূলক কমেন্ট করলে না একবারে ভাড়া লাগাই দিব আমি। তো যাই হোক দর্শক, চলেন আমরা ভিডিও শুরু করি।
তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতো বলে নিই যে যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন, যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ইয়া কমেন্ট ভিডিওতে কমেন্ট করে আমার ভিডিওর ইমপ্রেশনটা বৃদ্ধি করার জন্য আপনারা সাহায্য করবেন। আসলে আপনাদের একটা এক একটা এক একটা কমেন্ট আমার জন্য অনেক অনেক দামি। হ্যাঁ, তো এর মাঝখানে আমি গুগল থেকে কী ছবি নিয়ে ইয়া করি বা কী আমি আমার চ্যানেল রে ভাই আমি এগুলো বুঝাইতে পারি না কেন আমার চ্যানেল। আমি মাসে আমি যখন একটা করে পেমেন্ট উঠাই আমি গুগল রে ইয়া করি, গুগল আমার ইয়া ট্যাক্স কাটে, তাও 1 টাকা 2 টাকা ট্যাক্স কাটে না। হ্যাঁ, তো আমি আমার ভিডিওতে কী দিব না দিব সেটাকে আমি বান্দির বাচ্চা করে জিগেমো সেরকম আপনারা আপনাদের লজিকে কী বলে? আমি কি বান্দির বাচ্চা করে জিগেমো? আমার মাথাটা যে খালি খালি গরম করে দেয়। আচ্ছা যাই হোক, যেটা কইতাছিলাম আজকের যে টাইটেল থাম্বনেলটা দেখছেন সেটা আমি শেষের দিক দিয়ে একটা জিনিস দেখাই দিব। তো এখন যেটা বলি আর কি, যে এই যে তানুমণ্ডল মাগিনুর বা এই যে বদা, হ্যাঁ ঘুষখোর বদা মানে ঘুষখোর বাপ সৎবাপ যে কয় যে তাদের দোকান আছে এই আছে সেই আছে, হ্যাঁ তো আসলে মেনলি কি জানেন যে এই দোকানটা যে ইয়ার না সাকিবের না বা সাকিবের বাপের না বা কারো না, দোকানটা সাকিবের মেনলি এই সাকিবের এই দোকানের মেইন মালিকটাকে, সেটা কি আপনারা জানেন? আপনারা জানেন না। এক একজন রোস্টার এক একটা 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 করে ভিডিও বানাইতেছে করতেছে, ইচ্ছা মতো ভিউ কামাইতেছে, আপনারাও ভিউ দিচ্ছেন। আপনারা কি জিনিসটা একবার লজিক দিয়ে চিন্তা করছেন যে ওনারা যে কথাগুলো বলতেছে এর মধ্যে আরও কতটা সত্য আছে, কতটা কী আছে? এক একটা কমেন্ট বানায় বানায় আমরাও দিতে পারি, দিয়ে আমাদের ভিডিওতে আবার সেগুলো শেয়ারও করতে পারি। আমি এত তলে যাব না। তার সৎ আব্বু চিনি আব্বু কী করছে না করছে সেটা তার একান্ত ব্যক্তি মানে একান্ত ব্যাপার। যে কথাগুলো আমি কইতাছি যে আইফোন দিছে আইফোনের পিছনে না থাকা কী করতে আর কী কী আছে সেটা বলি। তো এই দোকানটা মানে সাকিব যে বলে বা ইয়া যে আদার্স যে পাবলিকগুলা বলতাছে দোকানগুলা সাকিবের বা তানুমণ্ডল মাগিনুর যে বলে যে দোকানটা সাকিবের, আসলে দোকানটা সাকিবের না, দোকানটা হচ্ছে গিয়ে আসিফদের দোকান। সেই দোকানে কর্মচারী হচ্ছে ওর নাম কি জানে? কুমড়ো পটাশ সাকিব। ওই যে বললাম যে তানুমণ্ডলের যে পেজের কাজ যে ওই বদা করে, জুনিয়র বদা ওই দোকান থেকেও মাসে কিছু ইনকাম করে। হ্যাঁ, ওই যে ইনকামের টাকাটা মানে যা হয় মাসে বেচা কিনা করে যা হয় সেখান থেকে সে বেতনে মানে কর্মচারী যেরকম আর কি দোকান যেরকম চালায় সেও মানে জুনিয়র বদাও এরকম কর্মচারীগিরি করে। আবার হইতে পারে এটাও যে কিছু অর্ধেক ও দিছে বা বেশিরভাগ দিছে আসিফরা, আর ধরেন 1/3 দিছে কুমড়ো পটাশ। এর 1/3 দিলেই যে সেই দোকানের মালিক হয়ে যায় এমন কোনো কথা না। সেটা যদি হইতো তাহলে বিভিন্ন বিভিন্ন শোরুম আছে, বিভিন্ন দোকান আছে যেখানে ছেলেমেয়েরা চাকরি করে, তো সেখানে তারাও মালিক হয়ে যাইতো। তো সেই দোকানের কর্মচারী। এখন বলবেন যে আমি ইনফরমেশনগুলো কোথায় পাইছি? এই ইনফরমেশনগুলা পাইতে বেশি দূরে যাইতে হবে না। এই ইনফরমেশনগুলো পাইতে হলে তানুমণ্ডলের ভিডিও দেখলেই আপনারা বলতে পারবেন যে ইয়াটা মানে ওই ইনফরমেশনগুলো আমি কই পাইছি। একটা কথা, আপনার দোকান আপনি 1 সপ্তাহ বন্ধ রাখলে রাখতে পারেন, সেখানে কিন্তু কোনো জবাবদিহিতা থাকবে না। হ্যাঁ, আর কুমড়ো পটাশের এমন অবস্থা হয়েছে, কুমড়ো পটাশ 1 দিন যেতে পারে না, 2 দিন যেতে পারে না, কুমড়ো পটাশের দোকানে বসার জন্য মানে ডাকাডাকি পাদাবাদি লেগা যায় যে দোকানে বসতে হবে বা কাজ আছে এই সেই হ্যামতেন হাবি যাবি সামথিং এরকম কথাবার্তা কিন্তু তানুমণ্ডলের ভিডিওতে বহুতবার শুনছেন বা দেখছেন। তো তানুমণ্ডলরা যেদিনকে ঢাকা থেকে গেছে মানে ওই যে আইফোনের নাটক বা বাপের সৎ বাপের আইফোন দিছে সেইটার যে ওই যে ঋণ পরিশোধ করা আর কি যেটারে বলে, তো সেটা করে যখন ঢাকার থেকে গেছে তো ওই কুষ্টিয়া যাইতে পারে নাই মানে ওদের বাসার আশেপাশে কোথাও মনে হয় আসিফ দাঁড়াই ছিল রাস্তায়। তো সেইখান থেকে আসিফ রিক্সা থামায় কইতেছে যে মানে ওগো বলে কইতেছিল যে কোন সময় দোকানে যাবি, তাড়াতাড়ি দোকানে মানে কুমড়ো পটাশের দোকানে ডাকতেছে। তো আমার কথা হইতেছে, দেখেন একটা কথা বলি, আপনি ঢাকা থেকে বা আপনি জার্নি কইরা গেছেন, যাওয়ার পরে আপনার নিজস্ব দোকান ভাই, এটা বুঝেন আপনার নিজস্ব দোকান, আপনি যদি ওই বেলা দোকান না করতেন বা একদিন দোকান না করতেন আহামরি কি অসুবিধা হয়ে যেত? হইতো না। হ্যাঁ, তো আপনার ইচ্ছা ভাই, আপনার এখন শ্বশুরবাড়িতে গেছেন, আপনি 1 সপ্তাহ দোকানদারি করলেন না, আপনার নাকি বলে আপনি ফ্রিল্যান্সার,
তারপরে আপনি ফ্যাশন কি কি ডিজাইনার, হ্যাঁ গ্রাফিক্স ডিজাইন আপনার, আপনি অনলাইনে কাজ করেন, তারপরে আপনার আরও আদার্স আদার্স বলে খুব টাকা পয়সা আছে, তাহলে আপনার যদি তিন চার জায়গা থেকে আপনার টাকা আসে তাহলে তো আপনার একটা সোর্স বন্ধ রাখলে এমন মহামারী ঠাড়া পয়রা মইরা যাবে না, বা আপনি না খায়া মইরা যাবেন না, ঠিক না? তো তানুমণ্ডল বাসায় আসার পরে এই কথাটা তার চাচি শাশুড়িরে কইতেছিল, তানুমণ্ডল একটু বিরক্তর সুরে কইতেছিল যে কেমনটা লাগে আসিফ রাস্তার মধ্যে রিক্সা থামাইয়া এরকম করে জিজ্ঞেস করে, এটা কি অরুচিত হইছে, এটা কি ঠিক হইছে, হ্যান ত্যান হাবি, মানে চাচি শাশুড়ির সাথে তার কিন্তু এখনই চুলাচুলি লাগিয়া যাইতে লইছিল তখনকেই। তো কুমড়ো পটাশ কিন্তু আর ঘরের মধ্যে ঢুকতেও মানে ঢুকেও নাই, ঢুকতে চাইতেছিল না, সে সোজা সেখান থেকে ইয়াতে গেছে, মানে দোকানে যাবে, তানুমণ্ডল কইতেছে যে সে সেখান থেকে চইলা যাবে। আর ওই দোকানে যাওয়া নিয়ে যখন আর কি ছেলে বাসায় আসছে, হাত মুখ ধুয়ে নাস্তা কইরা তারপরে বা আসে না চাটা খায় তারপরে যাবে, হ্যাঁ সেটা কিন্তু না, সেখানে তার মাও কিন্তু কিছু বলতেছিল না যে চা খায় যা, বা থাকে না একটা কথা যে আসছিস যখন একটু আধা ঘন্টা রেস্ট নিয়ে নিয়ে তারপরে যা, বা বিকালে দোকান খুলিস, এরকম ধরনের তো একটা কথা, সেটাও কিন্তু মানে কুমড়ো পটাশের মা কিন্তু বলতেছিল না। আপনারা যদি ভিডিওটা খেয়াল করেন করবেন, আর যদি না করেন এখন যদি এখন কইছি এখন যাই কইরা এসেন, আপনারা সব কিছু নিজেরা নিজেরা জানা যাবেন যে এরা নিজেদের মনে মনে যে কত নিজেরা সুখী দাবি করতেছে, হ্যাপি দাবি করতেছে, আসলে এরা তলে তলে দিয়া ফাইটটা যাইতেছে। তো তানুমণ্ডল ঢাকা থেকে বাংলাদেশ কইকে ঢাকা থেকে তার সৎ বাপের সাথে ঋণ পরিশোধ কইরা গেছে, ঋণ পরিশোধ কইরা যাওয়ার পরে এখন তাদের ওইখানে গিয়াও তাদের ওই মানে তাদের জন্য শপিং টপিং করে নিয়ে গেছে, কারণ এখানে কথা হবে যে তুমি তোমার সৎ বাপরে দিতে পারছো আর শ্বশুরবাড়ির মানুষে দিতে পারো না। ইভেন আমি একটা কথা বলি, এই যে আমি যে বলছিলাম যে তানুমণ্ডল যে 20 টাকা দামের জুস খায় নিজের বাসর ঘরের রাতের মতো ফিল নেওয়া ছিল, তো ওই যে যেখানে দেখছেন যে চারটা জুস নিছে ওর ভিডিওতে দেখছেন যে ওই বইমেলার ভিডিওটাতে, তো সেখানে সে বলতেছিল চারটা নেই, তো কুমড়ো পটাশ মানে সাকিব ওই যে আরও যে দুই চারটা কিসের জন্য নিবা সেটা জিজ্ঞেস করছে, যে কয় দুইটা একটা তুমি আর এক মানে দুইটা তুমি আমি খাবো আর দুইটা আবদি আর তাবিয়ার জন্য নিব। কুমড়ো পটাশ সেখানে স্ট্রেট না করে দিছে যে ওদের জন্য নেওয়ার দরকার নেই, ওরা তো খাবেই বাইরে, এই সেই হ্যান ত্যান, ওরা কি এখানে আসবে নাকি, এমন কথা বুঝাইছে। 20 টাকা দামের জিনিস আহামরি দাম না, আর কি বলবো, আর 20 টাকা দামের জুস যে একজন না খেলে আরেকজন খাইতে পারবে না এমন কোনো কথা না, ঠিক না? তো সেখানে কিন্তু কুমড়ো পটাশ নিতে চায় নাই, তানুমণ্ডল জোর কইরা ওই 20 টাকা কইরা নেওয়াইছে, মোট 80 টাকার একটা জুস নেওয়াইছে, যেটা আমি পরে বুঝতে পারছি বা আমাকে কেউ কোনো একজন ভিউয়ার্স কমেন্ট কইরা জানাইছে যে আপু ভিডিওটা আবার দেখেন আপনি, আপনি একটা জিনিস মিস্টেক করছেন। হ্যাঁ তেমনি একটা জিনিস না আরেকটা জিনিস মিস্টেক করছি, গতকালকে যে ভিডিওটাতে আমি বাপ্পির এই অতীতের বাপ্পি যে অতীতের কথাগুলো ওর মনে করতেছিল, তো সেইখানে আমিও তার অতীত নিয়ে কথা বলতেছিলাম বা আমার অতীতের একটা গল্প বলছিলাম, তো সেখানে আরেকটা কথা আমি বলি নাই, যেটা হচ্ছে যে মাগিনুর আরেকজনের রক্ষিতা থাকা অবস্থায় এই যে বাপ্পি ওয়ার্ল্ড টপ কায়া মাগিনুরের সাথে দেখা করতে যাইত, বা বুঝে নিত ওয়ার্ল্ড টপ কায়া কোন ধরনের মানুষ যায় দেখা করতে আবার আরেক বেটির সাথে, তো এই জিনিসটা আমি মিস্টেক করছি, পরে আমার ভিউয়ার্স বইলা দিছে আমাকে কমেন্ট করে বলে দিছে, তো আমি তার কমেন্টটা সুন্দর করে পিন পোস্ট করে দিছি, গতকালকের ভিডিওটা যারা না দেখছেন তারা দেখে আসবেন। হ্যাঁ তো আচ্ছা চলেন আহান, যেটা কইতেছিলাম তো ওই যে 20 টাকা দামের যে জুস, ওই জুসটাও কিন্তু আবদিয়া তাবিয়ার জন্য কিনতে চায় না, মোট 40 টাকা দামের জুস কিনতে চায় নাই। তো এই যে এটা হইতেছে পয়েন্ট, একটা গরিব মানুষের বিয়ে করলে যে কত কিছু স্যাক্রিফাইস করতে হয়, আর বিশেষ করে দুনিয়াতে যার বাপ নাই বা যা যে সৎ বাপ মার সংসার করতেছে সেই বুঝবে তার মর্ম কী, মর্যাদাটা কী। এই যে দেখেন সন্তান যত খারাপ হোক তারপরে বাবা মার কাছে সন্তান সন্তানই, যদি মুস্তাকের কথা চিন্তা করেন, মুস্তাক তিশার কথা যদি চিন্তা করেন, যে দেখেন ওই তিশার বাবাটা কিন্তু এখনও অসহায়ের মতো কান্না করতেছে, হ্যাঁ ওই লোকটা যে বাইচা রয়েছে এটাই কিন্তু অনেক কিছু। হ্যাঁ ওই লোকটা বলতেছে যে উনি আসলে কখনোই ওই মুস্তাকরে যদি সাথে নিয়ে মেয়ে যায় তাহলে মায়না নেবে না, মেয়েটা যদি একলা ফিরা যায় তাহলে এরকম মানে এরকম একটা ঘৃণিত কাজ করার পরেও যে বাপটা কইতেছে যে আমার মেয়েটা আমার কাছে ফিরে আসুক আমি মেয়েটাকে মায়না নিব, তো
এইটা থেকে কিন্তু বোঝা যায় যে দেখেন ভালোবাসা কিন্তু কোনো কিছুর বিনিময়ে হয় না, বিশেষ করে বাবা মার ভালোবাসা, বিশেষ করে বাবার ভালোবাসা, মেয়েদের প্রতি যেরকম ভালোবাসা থাকে, তো মেয়েরা হইতেছে কন্যা সন্তান হইতেছে যে বাবাদের কলিজা, হ্যাঁ, তো ওই কলিজাটার মধ্যে যদি কেউ হাত দেয় না তখন না আর নেওয়া যায় না। তো এই তিশার যে কাজটা করছে, ইচ্ছা করলে যদি এই তিশার বাবাটা যদি এত লোভী হইতো তাহলে কিন্তু চিন্তা করতো যে না আমার মেয়ে একটা বুড়া সুগার ড্যাডিরে বিয়া করছে, দেহে তো কী হয়েছে, হ্যাঁ আমার মেয়ে তো ভালো টাকা পয়সা আলা একটা জামাই পাইছে, তো সেইটার ভোগ বিলাস আমরা করবো। এটা সিম্পলভাবে কিন্তু ভাবতেই পারতো লোকটা, কিন্তু সেটা ভাবে নাই, সেটা বলতেছে যে সে যদি মোস্তাকরে নিয়ে কখনো যায় তাহলে সে কখনো মায়না নেবে না, মোস্তাকরে ছাড়া গেলে তিশার বাবা তিশাকে মায়না নেবে। এটা আমি আপনাদেরকে একটা এক্সপ্লেন করে বললাম। তো এখন একটু জুনিয়র বদার কথা বলি। জুনিয়র বদার মানে এত বড় 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 কথা ছোট লোকের মুখে, এত বড় বড় কথা বা গরিব মানুষদের মুখে এত কথা, বড় বড় কথা এগুলো মানায় না। কেন মানেন না আমি বলি, এই মানে জুনিয়র বদা একবার সিনিয়র বদার মতো হয়ে গেছে। তো সে ওই যেদিন সিএনজি মানে যেদিনকার কি ঢাকা থেকে ইয়াতে যায়, কমলাপুরে যায়, সে রিক্সা থেকে নেমে নাকি সিএনজি নিছে। দেখেন বলতেছে যে ট্রেন পাইতাম না, সিএনজি রিক্সা থেকে নাইমা সিএনজি নিয়ে কমলাপুরে আসছি। হ্যাঁ, সেম এই কথাটাই আবার তানু মণ্ডল বলছে যে অটোরিকশা কইরা তারা ট্রেন ধরছে, মানে এই ওই রিক্সা থেকে না নেয় বা যদি অটোরিকশা না নিত তাহলে ট্রেন ধরতে পারতো না, ট্রেন ধরছে। তাহলে বুঝেন এখানে কয় রকম কথা কইছে, কারণ ও সিএনজি বদা এই কুমড়োপট্টা সিএনজির কথা বলছে এই কারণে যে সিএনজিতে সিএনজির কথা বললে একটু নিজের শৌখিন শৌখিন দাবি করবে, সে কত বড় লোক, সে এই টাকা দাবি করে, সেই টাকা দাবি করে, ওই যে পদ্মজা বইটা যে কিনছে সেটা বাইরে 100 টাকা করে বেসে বইটা, আমি কালকে অনলাইনে দেখলাম যে 100 টাকা করে বেসে, আর ওখানে যে 800 টাকা কইছে, সেই 800 টাকার মানে বইটার দাম যে 800 টাকা কইছে সেটা পর্যন্ত রেকর্ড করছে, 1000 টাকার নোট দিছে। তারপর কয় টাকা কী করছে সেটা কিন্তু আর দেখায় টেহায় নাই। তো যাই হোক, এসব দুনপুন বাটার বোন জিনিসগুলো অন্য সাইডে যদি দেখাইতো তাহলে ভালো হইতো। তো পরে গিয়া তানু মণ্ডল আর ভিডিওতেই কইতেছে যে অটোরিকশা দিয়েছে, অটোরিকশা বলতে তো বুঝতে পারছেন আপনারা কী কী কোন রিক্সাটার কথা বলছে, যে ব্যাটারি চালিত যেই রিক্সাটা কিন্তু সিএনজি না। তো ও সিএনজির কথা কইল কেন, নিজেরে জমিদার দাবি করতে, কিন্তু দেখেন এদিকে নিজেরে এত এত জমিদার দাবি করে, এত এত জমিদার দাবি করে, ওই যে তিশা তারপরে তানজিলা যেই জামাকাপড় দিছে সেই জামাকাপড় দিয়ে এখন পর্যন্ত পরে, তার থেকে এক্সট্রা যে কোনো গেঞ্জি বা কোনো জামা কাপড় সে কিনতে পারে না, বা সে একটা প্যান্ট কিনতে পারে না, দুইটা প্যান্ট উঠাই রাখছে আর একটা প্যান্ট রেগুলার পরে, হ্যাঁ, এমনকি যে দুইটা হুডি সব সময় পরে, হ্যাঁ, একটা কাইসে দেয় আরেকটা পরে, আরেকটা কাইসে দেয় মানে ওই যে ইয়ার মতো কী জানি কয় সাবানার মানে জসিমের মতো একটা লুঙ্গি পইরা ঠেলা গাড়ি চালাইতে চালাইতে সে বড় লোক হয়ে যায়। আগে খুব অবাক হয়ে যাইতাম এগুলো দেখলে, যাহারে কী কষ্ট করে এত তালা বিল্ডিং করে অফিস করছে, এগুলোই মনে হয় মানুষের জীবন। হ্যাঁ, আনফর্চুনেটলি দেখি যে বোকা হয়ে গেছে, দিন শেষে বোকা, এখন যা বুঝি, এখন মানে অতীত মনে করলে খুব হাসি পায় আমার। তো যাই হোক, এই সে জমিদার, তো যার হ্যাডম নাই নিজে একজোড়া কাপড় চোপড় কিনা পরার, সব থেকে বড়ো কথা হচ্ছে যে প্রথম বিয়া করছে, নতুন বউ, নতুন বউরে যে একটা যে শীতের পোশাক কিনা দেবে সেইটার হ্যাডম নাই, সে আবার সিএনজি ভাড়া করে যায়, সে আবার এইটা করে সেটা করে, সব থেকে বড়ো কথা যে ওই যে থ্রি পিসটা যে পয়রা যে ইয়াতে গেছিলো, হ্যাঁ, কোনো কোথাও জানি ঘুরতে গেছিলো, তো সেইখানেও ভিডিওতে কয় এই যে জামাটা আমি বানাই দিছি, এইটা করার কোনো দরকার ছিল সেটা আপনারা বলেন। আপনারা যে যেসব ভাইয়ারা তাদের ওয়াইফ বা আপুদের বা ভাবিদেরকে জামা কাপড় দেন, আপনারা কি কোনো সময় ক্যামেরা অন করে বা ভিডিও কলে কারোর সাথে দেখায়া কম যে এই যে জামাটা আমি বানাই দিছি, এটা কি আপনারা বলেন, এটা কি ভালো মানুষ বলে? ওর ও ওর দাবি করে ও ও যে ইন্টার পাস করছে, ও আন্ডার ম্যাট্রিক কিনা সেটাও তো সন্দেহ আছে, আমার কাছে তো কমেন্ট আসবে এই যে খুব সুন আসবে। আমি শুধু বলছি যে আপনারা একটু ধৈর্য ধরেন আপু, আমি একটু ঠিকঠাক হয়ে নেই, যেহেতু আমি এতদিন ঢাকার বাইরে ছিলাম, আমার ভিডিও কোয়ালিটিটাও খারাপ হইতেছে বা আমি সেরকমভাবে এক্সপ্লেন করতে পারতেছি না, আর আমি এখন একটু
অসুস্থ যেহেতু, আমি কয়দিন পরে আপনারা করেন কমেন্ট পাঠান, আমি সেগুলো সব স্ক্রিনে শেয়ার করব, আমি তো আস্তে আস্তে সব কিছু শেয়ার করব আপনাদের সাথে, একটু ওয়েট করেন। তো ওই যে ও পরে তানুমণ্ডল কিন্তু কইছে যে এটা তুমি কখন বানিয়ে দিলে, এটা তো আমার পেজের জামা, এটা কিন্তু একবার মুখের উপরে বইলা দিছে, আপনারা কিন্তু জিনিসটা খেয়াল করছেন। তো ও যে বাপির থেকে একগুণ আগানো ফাস্ট, সেটার তো আর কোনো বলার অবকাশ থাকে না, যে এত এত চাপা মারে হের মতো বেড়ায় সিএনজি দিয়া বৌরে লইয়া রেল স্টেশনে যাইব বা কমলাপুর রেল স্টেশনে যাইব, ইয়া ধরার লেগে ট্রেন ধরার লেগে মানে হাওফা নিয়ে, যে বেড়া 20 টাকার উপরে 30 টাকা বা 35 টাকা দামে একটা জুস খাইতে পারে না, যে বেড়া হেডম নাই সেই বেড়া ই করবার। তানুমণ্ডল কয় যে হ্যাঁ 2 লাখ টাকা দিয়ে আইফোন কিনা দিচ্ছে। আহা রে, এখন যদি একটু গুগলের ইয়াদা একটু যায় কেউ যদি সার্চ দেন, দেখেন তো যে আইফোন 15 দাম কত, প্রো ম্যাক্সের দাম কত, আনঅফিসিয়াল কত আর অফিসিয়াল কত একটু দেখেন তো। মানে এগুলা ওরা মনে করে কি যারা ব্লগিং করে হেরা মানে কত কিছু জানে, আর আমরা সবাই ললিপপ খাই, হাত খাই, মুখ খাই, পা খাই, এটা সেটা খাই। তো এরপরে কি কমো আর অনাদর, মানে গরিব পোলা পাই না অনাদরে থাকলে, মানে ছোটোবেলা থেকে আর না খাইয়া থাকলে যা হয়। ট্রেনের মধ্যে উঠছে, দেখেন কাহিনী কয়টা কোমরে বায়াস, খালি মাথা ব্যথাটার লেগা। তো এই যে ট্রেনের মধ্যে উঠছে, ট্রেনের মধ্যে উঠা পরে আশেপাশে কারা কারা বলে কথা কইতেছে হেরা নিয়ে, তারা ডিস্টার্ব ফিল করতেছিল। হ্যাঁ আহা রে, পাবলিক প্লেসে চলতে হইলে কত কিছু করতে হইব। হ্যাঁ, তুমি কোনো রাজপ্রাসাদ ঘরের থেকে আসো নাই গা যে তোমাকে তোমার জন্য ট্রেন খালি কইরা দেবে। আশেপাশে মানুষ অনেক কথা বলে, আরে সেটারে এনজয় করতে হয়। হ্যাঁ, কারণ অনেক মানুষের সাথে দেখা হয়, তো তো তাদের সাথে খুশ গল্পে থাকতে হয়। মানুষ ট্রেনে বাসে উঠে ঘুমানোর লেগে করে না, এ জার্নিরা এনজয় করে। তো একটা চিকেন লেগ পিস যাওয়ার দিনও খাইছে, আহান দিনও খাইছে, আর গিয়ে একটা স্যান্ডউইচ একটু একটু করে খায়, একটু 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 বদারে খাওয়াই দেয় আর নিজে খায়, বদারে খাওয়াই দেয় একটু নিজে খায়। তো একটা একটা করে নিবি কে, দিলে জামাই ও দুইটা দুইটা করে লিবি, তাই না? একটা একটা করে লইয়া খাওয়াইতে হইব কে, তাইলে বুঝতে হইব যে এরা যে কয়টেহা ইনকাম করে আর কয়টেহা কোন হানে ডালে, সেটা কিন্তু বোঝা যায়। তো একটা লেগ পিস খায় আর খাওয়াই দেয়, মজা না। দেখেন একটা কথা বলি, গ্রামের চাচাতো বোন যখন ঢাকা শহর আহে, বা গ্রামের চাচাতো ভাই বোন যখন ঢাকা শহর প্রথম আহে, তখন কে না ওই যে মানে কি কুমার একটু লাল পানি খাই লুকইব কি, খুব মজা, বা ড্রেনের থেকে একটু পানি উড়াই দিয়ে খাওয়াই লুকইব কি, খুব মজা। তো ওগো কিন্তু সেম কাহিনী টাহিনী হয়েছে, এই যে ওরা মানে একটা স্যান্ডউইচ খাইছে আর একটা লেগ পিস খাইছে, এইটা খাইয়া খুব মজা, 20 টাকা দামের একটা ইয়া খাইয়া খুব মজা। ওই 20 টাকা দামের ওই একটা জুস খাইছে যাইয়া একদিন, আর আমার আমার ঘরে যেই পুটুটা আছে সেই পুটু ওই জুস এই একদিনের মধ্যে 4টা খায়, তাও ওই যে ইয়া না ওই 12 টাকা দামের বা 20 টাকা দামের ওইটা খায় না, 1 কার 30 টাকা দামটা ধরো, ওই যে SMC-র যে অরেঞ্জ জুসটা আছে না, SMC-র যে ইয়া জুসটা, ওই অরেঞ্জ জুসটা খায়, সেটার দাম আগে ছিল 30 টাকা, এখন হচ্ছে 35 টাকা। আমার ঘরে যে পুটু, সবাই তো পুটুর কথা জিজ্ঞেস করেন যে পুটু কই, ওই পুটু খাইতে খাইতে, পুটুর একটা ভিডিও দিব নি আমি পরে, দেখেন যে পুটু যে কত হাবিজাবি খায়, আমার ওই পুটুই খাইয়া ফেলায় ওই জুস, আর 20 টাকা দামের একটা জুস খায়, খুব মজা। তো এরপরে তানুমণ্ডল কয় যে হে ভিডিওতেই কইছে, কয় তার আব্বুর জন্য সে অনেক কিছু করতে পারবে, তার আব্বাকে হ্যাঁ তার বাপের জন্য তার খুব ইমোশনাল ছিল, হ্যাঁ সে তার আব্বুর জন্য সব কিছু করতে পারবে, প্লাস তার আব্বু তার জন্য খুব ইয়া ছিল, মানে তার বড় মেয়ে নাকি তার বার্থডেতে যাবে না। এখন দেখেন কত বড় চাপা, প্রথম কথা এর একটা চাপা যে তার বড় মেয়ে, হ্যাঁ আমি তো এটা বারবারই বলি যে আর ইমোশনাল ছিল বলতে যে তানুমণ্ডল যাইব কি না এর জন্য বিরক্ত ছিল। তো ওই যে কী বলে বড় মেয়ে, এটা তো সবসময় ফুটাইতে হবে না যে সে তার বড় মেয়ে, এটা তো মানে ফুটাইতে হবে না,
এই যে ফাতেহার 2018 সালের যে ভিডিওগুলো আর কমেন্টগুলো কিন্তু এখনও রয়েছে ওইখানে। আমার আপু এক আপু কমেন্টও করছে যে ওইগুলো দেখেন, ওইগুলোর মধ্যে কিন্তু অনেকেই বলছে যে এই যে রোকসানা যে সে যে ভিডিও মানে এত এত গিফট পাঠায়, সেই রোকসানাই জিজ্ঞেস করছিল আপনার ভাই ভাবির এত বড় একটা মেয়ে, হ্যাঁ এই সেই। তখন কিন্তু দাঁতের বাগান বলছিল যে না এটা আমার ভাবির মেয়ে না, এটা ভাবির বোনের মেয়ে, হ্যাঁ। এখন সে জায়গায় পল্টি লইছে, হ্যাঁ। তা এই যে এটা হয়েছে কথা। আর বড় মেয়ে বড় মেয়ে এটা তো সবসময় ফুটাইতে হয় না যে সে বড় মেয়ে সে বড় মেয়ে, এটা কি ফুটাইতে হয়? সেটা কোনো কোনো ওই যে যারা আসেন তারা কি কখনো বলেন যে আমি আমার বাপের ঘরের প্রথম সন্তান, প্রথম মেয়ে, প্রথম ছেলে, এরকম কি বোঝান না? এরকম বোঝাইতে হয় তো ওর ও বাপি যে ওর সৎ বাপ, ও যে ওর সৎ মেয়ে, ওদের কাজে কলাপে ও ভিডিওতেই বোঝা যায় যে এরা হইতেছে যে দুজনে সৎ অসৎ মানুষ, হ্যাঁ। মানে কি বলে জানি, সৎ বাপ আর সৎ মেয়ে, আর আমাদের হিসাবে বা আমার হিসাবে চিনি আব্বু আর চিনি কন্যা, হ্যাঁ, এইটুকুই হয়েছে ফারাক। আচ্ছা এখন বলি যে তানুমণ্ডলের বাপের খবরটা যেটা আমি শুরুতেই শুরু করছিলাম ভিডিও দিয়া, ভিডিওটাই শুরু করছিলাম তানুমণ্ডলের বাপের দেওয়া থামলেনেও দেখছেন আপনারা। তো আমি একটা গল্প বলি প্রথমে, যে ওই যে একটা হুমায়ুন আহমেদের যে একটা হুমায়ুন আহমেদের যে বেশ কয়েকটা নাটক করছে, অনেকগুলাই নাটক করছে, তো ওইখানে শুধু ওই যে একটা চাচা ছিল না, যে আজিজুর রহমান না কী নাম, উনি যে একজন মুক্তিযোদ্ধা ছিল, তো উনি যে সবসময় না দেখতাম কি ভাত খাইতে পারতো না ঠিক মতো, মানে ওনার নাটকের ক্যারেক্টারগুলো ছিল এরকম হত দরিদ্র গরিব বানাইতো। তো ওই ক্যারেক্টারগুলোর মধ্যে উনি যখন ওনার গ্রামের বাড়িতে যায়, তো তখন ওনাকে জিজ্ঞেস করছে সাংবাদিকরা বা ইয়ারা জিজ্ঞেস করছে যে আপনার সবথেকে জীবনে সবথেকে বড় পুরস্কার কি পাইছেন। তো তখন আর কি ওই লোকটা যে বলছিল যে আমি যখন গ্রামে যাই তখন আমার জন্য একটা বুড়িমা মানে সালুন নিয়ে আসছিল, মানে তরকারি নিয়ে আসছিল ওনার জন্য, এইটা বলছিল নিয়ে আসার মানে তরকারি একটু কাইনা সেরে এইটা বলছিল যে তোমার নাটকে দেখি তুমি খালি না খাইয়া থাকো, অভাবে থাকো, হ্যাঁ, তুমি ঠিক মতো খাইতে পারো না, আমি তোমার জন্য এই তরকারিটা আনছি, তুমি এখন আমার সামনে খাবা। তো উনি বলছিল যে এটা ওনার 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 বেস্ট মানে জীবনের বেস্ট অ্যাওয়ার্ড পাইছিল উনি। তো তখন মানে হুমায়ুন আহমেদের নাটক তো মাঝে মাঝে দেখতাম, তখন তো আমি ছোটো ছিলাম, এতটাও তো বুঝতাম না বা বড়ও ছিলাম না, শুধু দেখতাম যে একটা লোক আহারে কী কষ্ট করে, আহারে রিক্সা চালায়, আহারে খাইতে পারে না, কান দে এই করে সেই করে। আমি কিন্তু জানতাম না যে উনি মুক্তিযোদ্ধা বা উনি আসলে কি, নাটক তো নাটকই ভাবতাম। যেমন যে ওই যে শাবানার জামাই যে আলমগীর না, হ্যাঁ, এটা বড় হওয়ার পর জানতে পারা যত আফসোস করছি। তো যাই হোক, এরকমই ঘটনাটা। তো ওই লোকটার এখন শুনি যে ওই লোকটা ভালো একটা ফ্যামিলির, ওই লোকটা মুক্তিযোদ্ধা, হ্যাঁ। তো এখন আমি চিন্তা করি যে আসলে আমি কি ভাবতাম বলেন, ওই লোকটা এত গরিব ছিল, হত দরিদ্র ছিল যে কিনা মরিচ পুইরা ভাত খাইছে, আর সেই লোকটা মানে এখন মুক্তিযোদ্ধা। তো আমার কাছে না ব্যাপারটা না কেমন লাগলো যে আমি গোল খাইয়া গেলাম এরকম। আপনারা হয়তো ওনাকে চিনতে পারছেন, ওই যে সাদা সাদা পাকা যে চুলটা আর দাড়িও ছিল, যে সাদা পাকা কালো একটা লোক, হ্যাঁ, হয়তো চিনতে পারছেন। ওই যে রিক্সা চলাইতো, আমি আবারও বলে দিই, রিক্সা চলাইতো, তারপরে যে ওই অবাপ অনটনের খালি ভিডিও নাটক করতো। তো মরাল অফ দ্য কাহিনী কী বলেন এখানে, যে ওই যে মোরাল অফ দ্য কাহিনী হইতেছে যে এই লোকটারে আমি যখনকার কি মানে ভাবতাম যে লোকটা এত গরিব এসে, হ্যাঁ, আসলে কিন্তু লোকটা কিন্তু মুক্তিযোদ্ধা, হ্যাঁ। তো এই যে তানুমণ্ডলের বাপ যে কুলফিয়ালা, তো এই কুলফিয়ালারে একমাত্র মাগিনুরি চিনবে, যেটা আসলে আমাদের মতো মানুষেরা মানে আমরা যাদের দেখি নাই তারা আমরা চিনবো কীভাবে সেটা বলে। সেটা যত রোস্টার বলুক, যত কিবরিয়া বলুক না কেন, কিবরিয়া হয়তো খুঁজে পাইলে পাইতে পারে, বাট মোরাল অফ দ্য কাহিনী হইতেছে যে মাগিনুরের যেমন মাগিনুরি ভালো চিনবে, আমরা তা চিনবো না, আমরা তা চিনতে চাইও না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা কেমন লাগছে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।